আর হিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগত। মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স নবম শ্রেণীর ইতিহাসের যে জানুয়ারি মাসে তোমাদের অ্যাক্টিভিটি ট্যাক্স দিয়েছে তার উপরেই এই ক্লাসটি আমি নিয়েছি। দেখো তোমাদের খুব ভালো লাগবে, খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে প্রত্যেকটি প্রশ্ন উত্তর আমি লিখে দিয়েছি, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এভাবেই প্রতিবারের অ্যাক্টিভিটি ট্যাক্স আমি তোমাদের সামনে তুলে ধরব। এক নম্বরে যে শূন্যস্থান পূরণগুলো আছে তার প্রথমটি হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি লিখেছিলেন রুশো। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। বুর্জোয়ারা ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। বাস্তিলের পতন ঘটেছিল 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই। অর্থাৎ লালকালি দিয়ে লেখাগুলো সব অ্যান্সার, কিন্তু ঠিক ও ভুল নির্ণয় করো। যাজক ও অভিজাত শ্রেণী ছিল সুবিধাভোগী, এটা একদম সঠিক উত্তর। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কো, সঠিক। কাদিত নামক বইটি লিখেছিলেন রুশো, এটা কিন্তু ভুল অ্যান্সার। বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল, একদম সঠিক। তিন নম্বর যেটা স্তম্ভ মেলাও আমি এখানে মিলিয়ে দিয়েছি, তোমরা শুধু দেখে করে নেবে। তেলি হচ্ছে ভূমিকর, টাইথ ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্যকর, গ্যাবেল লবণকর, আর ভ্যান্তিয়াম হচ্ছে সম্পত্তির উপর ধার্য কর। এখানে সম্পত্তি বানানটা কিন্তু স্পেলিং মিস্টেক আছে, ঠিক করে নিও তোমরা। চার নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে, এশিয়া রেজিম বলতে কী বোঝো? এশিয়া রেজিম এর অর্থ হলো পূর্বতন সমাজ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে এশিয়া রেজিম বা পুরাতনতন্ত্র বা ওল্ড রেজিম বলা হয়। অর্থাৎ বিপ্লবের আগের যে সমাজ ব্যবস্থা যেখানে বৈষম্যে ভরা ছিল, ফ্রান্সের অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক প্রত্যেকটি ক্ষেত্রেই বৈষম্য ছিল। তারপরে থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী? 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই রোবোসপিয়রের অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয়। অর্থাৎ রোবোসপিয়র যে সন্ত্রাসের রাজত্ব শুরু করেছিলেন তার প্রতিক্রিয়ায় তার বিরোধীরা যখন ক্ষমতায় দখল করে তখন রোবোসপিয়র এবং তার অনুগামীদেরকে নির্বিচারে কিন্তু গিলোটিনে হত্যা করেছিল, তাই ইতিহাসে থার্মোডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী? ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতা, যার জন্যই কিন্তু ফরাসি বিপ্লবের এই আদর্শ সারা পৃথিবীর কাছে নতুন দিগন্ত খুলে দিয়েছিল। টেনিস কোর্টের শপথের প্রধান কারণগুলি কী? 1789 খ্রিস্টাব্দের 5ই মে ফ্রান্সের জাতীয় সভার অধিবেশন শুরু হলে জাতীয় সভার ভোটদানের পদ্ধতি নিয়ে প্রথম দ্বিতীয় শ্রেণীর সঙ্গে তৃতীয় শ্রেণীর বিরোধ শুরু হয়। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ মাথাপিছু একটি ভোটের দাবি জানালে রাজা সভার অধিবেশন বন্ধ করে তালা বন্ধ করে দেন। 20 জুন তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা সভাকক্ষ তালাবন্ধ দেখে সন্নিহিত টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে একটি শপথ গ্রহণ করে। যতক্ষণ না ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচিত হচ্ছে ততক্ষণ তারা ঐক্যবদ্ধ থেকে বা থাকবেন, এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। শেষ পর্যন্ত অবশ্য রাজা নথি স্বীকার করতে বাধ্য হন এবং জাতীয় সভা গঠনের কাজ সম্পন্ন হয়। এভাবেই তোমরা আমার আরডি হিস্ট্রি ক্লাসের পাশে থেকো, দেখতে থাকো।